আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে দেখো আমরা করব ক্লাস সিক্স এর কোষে দেখি সিক্স এর সতেরোর দাগের থেকে অঙ্কগুলো। তো দেখো সতেরোর দাগে কি বলেছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11 15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে এই যে 24 পূর্ণ এত কিমি রাস্তা তৈরি করবেন 33 দিনে, এটা হচ্ছে টোটাল রাস্তা তৈরি করবে বলে ঠিক করেছে। এবার তাহলে মোট রাস্তার পরিমাণ কত এইটা। এবার বলেছে তারা প্রতিদিন এত কিমি করে 25 দিন রাস্তা তৈরি করেছেন। তাহলে 25 দিনে কতটা রাস্তা তৈরি করেছে সেটা আমি বার করতে পারবো। এবার কতটা বাকি আছে সেটা এই মোট পরিমাণের থেকে এই 25 দিনে কতটা করেছে সেটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে ততটা বাকি আছে রাস্তার পরিমাণ। এবার বাকি দিন কতটা আছে, 33 দিনে করবে ভেবেছিল 25 দিনে করেছে, তার মানে বিয়োগ করলে কত হচ্ছে 8 দিন। তাহলে 8 দিনে ওই বিয়োগ করে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা করবে, তাহলে একদিনে কতটা করবে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে এইটা আমাকে এত 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন ভেবেছিল, এই মোট রাস্তার পরিমাণ এত না। তারপরে হচ্ছে তারা প্রতিদিন ১১/১৫ কিমি করে 25 দিন রাস্তা তৈরি করেছেন। সুতরাং 25 দিনে মোট তৈরি করেছেন 11/15 × 25 এত কিমি। 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 5, তার মানে 55/3 কিমি। সুতরাং বাকি কত দিনে, 33 − 25 8 দিনে তৈরি করতে হবে 11/15 তার থেকে মাইনাস করতে হবে 55/3। তার মানে এটা হচ্ছে দেখো 15-র সঙ্গে 24 গুণ করে 11 যোগ, 4 × 15 = 60, হাতে রইল 6, 15 × 30 = 6, 36, তার মানে 360, তার মানে 371 হবে বাই 15। এই এইবার 15 হবে লসাগু, তার মানে 371 − 5 = 25, হাতে 2, 25 × 2 = 27, তার মানে 5 কত হলে 11 হয়, 5 আর 6 = 11, হাতে 1, 7 আর 1 = 8, 8 কত হলে 17 হয়, 8 আর 9 = 17, 96/15, 6 × 15 = 90, 6 × 6 = 15,
3 দিয়ে করলে 2 5 তার মানে 6 পূর্ণ 2 এর 5 কিমি হলো এটা হচ্ছে 8 দিনে তৈরি করতে হবে অবশ্য ভাগ না করলেও হতো অসুবিধা নেই তাহলে প্রত্যেকদিন কতটা করে করতে হবে প্রতিদিন সুতরাং প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে এইটাই নিচ্ছে আমি আর পূর্ণ সংখ্যাটাকে তো সেবার ভাঙতে হবে এটা তোমরা পূর্ণ সংখ্যাটা না করলেও পারো অসুবিধা নেই 96 বাই 15 টাকে রেখেও দিতে পারো এত কিমি তার মানে 96 বাই 15 ইনটু 1 এর 8 এটা হচ্ছে 8 12 96 3 দিয়ে করলে 4 আর এটা হবে 5 তার মানে 4 বাই 5 কিমি তাহলে প্রত্যেক দিন 4 বাই 5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে এবার দেখো 18 18 বলেছে 5 এর সঙ্গে 3 এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2 এর 3 দিয়ে গুণ করি এবার ওই গুণফলকে 4 পূর্ণ 4 এর 9 দিয়ে ভাগ করি ভাগফলটি 8 পূর্ণ 2 এর 5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম দেখি এবার এটা যেরকম বলেছে সেই হিসেবে আলাদা আলাদা গুণ যোগ ভাগ তোমরা করতে পারো কিন্তু একবারে সরল আকারে সাজিয়ে নিয়েও করতে পারো তাহলে দেখো প্রথমে বলেছে 5 এর সঙ্গে 3 এর 7 যোগ করি তার মানে কি লিখব 5 + 3/7 হলো এইবার কি বলেছে দেখো যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2 এর 3 দিয়ে গুণ করি তার মানে এই গুণফলটাকে 4 পূর্ণ 2 এর 3 দিয়ে গুণ করলাম এবার বলেছে দেখো এই গুণফলকে 4 পূর্ণ 4 এর 9 দিয়ে ভাগ করি তাহলে এবার এটাকে ভাগ করছি 4 পূর্ণ 4 এর 9 হলো এবার ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2 এর 5 থেকে বিয়োগ করি এবার এই যে ভাগফলটা হবে পুরোটা এইটা আমরা বিয়োগ করব দেখো 8 পূর্ণ 2 এর 5 এর থেকে এটার থেকে বিয়োগ হবে ঠিক আছে তাহলে এটা যোগ করে এটার সাথে গুণ গুণ করে আবার পুরোটা আবার এটা থেকে ভাগ তার এটা হচ্ছে এই হলো এবার সরল রেখাটা সাজিয়ে নিয়ে করলে সহজ হতে পারে এবার দেখো 40 দিয়ে 42 বাই 5 মাইনাস এই দুটোকে যোগ করলে লসাগু হচ্ছে 7 5 সাথে 35 প্লাস 3 এর সাথে গুণ হবে দেখো এই পারটা এটা কত 3 4 12 12 আর দিয়ে 14 বাই 3 ভাগ আছে 4 9 36 আর 4 40 বাই 9 হলো এবার হচ্ছে 42 বাই 5 মাইনাস এবার এই দুটোকে যদি গুণ করি দেখো 35 আর 3 38 বাই 7 ইন্টু 14 বাই 3 7 দিয়ে করলে হচ্ছে 2 এবার এইটা ভাগ ছিল দেখো এইটাকে আমি পরের লাইনে এটাকে সেকেন্ড ব্র্যাকেটই রাখি পরের লাইনে এই ভাগটাকে আমি গুণ করে দেব মানে উল্টে যাবে আটত্রিশ দুগুণে কত আট দুগুণে ষোলো ছয় হাতে এক ছয় আর একের সাত 76 বাই 3 ইন্টু উপরে 9 চলে যাবে নিচে আসবে 40 3 দিয়ে একে কাটলে 3 2 দিয়ে কাটলে 20 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 8 দুগুণে 16 আবার 2 দিয়ে কাটলে 10 2 দিয়ে কাটলে 1 আর 9 19 তাহলে এটা হচ্ছে 42 বাই 5 এটা হচ্ছে মাইনাস 3 19 57 বাই 10 তার মানে এখানে লসাগু হবে 10 42 দুগুণে 4 8 মাইনাস 57 তার মানে 7 কত হলে 14 হয় 7 হলে এটা 6 2 27 বাই 10
2 পূর্ণ 7 এর 10 তাহলে এটাই হবে উত্তর তাহলে বিয়োগফল পাবো 2 পূর্ণ 7 এর 10 এবার দেখো 19 এর দাগ সরল করি তাহলে প্রথমে দেখো যোগটা করে নি 15 আর 3 এর লসাগু কত এই 5 আর 3 এর 15 তাহলে 3 1 কে 3 আর এখানে হয়ে যাবে 5 2 গুণে 10 মাইনাস হাফ তাহলে 13 বাই 15 মাইনাস হাফ 15 আর 2 এর লসাগু হচ্ছে 30 13 দ্বিগুণে 26 মাইনাস 15 তাহলে 1 আর 1 এবার দেখো 2 নাম্বার 2 নম্বরে দেখো প্রথমে যোগের কাজটা আগে করে নি 5 আর 2 এর লসাগু কত 10 তার মানে এখানে হবে 2 যোগ 5 মাইনাস 2 বাই 15 মাইনাস 1 বাই 6 তার মানে 7 বাই 10 মাইনাস 2 বাই 15 মাইনাস 1 বাই 6 এবার দেখো এখানে লসাগু কত হচ্ছে 30 হচ্ছে দেখো লসাগু 10 15 আর 6 তাহলে 3 সাথে 21 মাইনাস 15 দুগুণে 30 মানে 4 2 দুগুণে 4 মাইনাস 5 তাহলে কত হচ্ছে 21 এর থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে তোমার 17 17 এর থেকে আবার 5 বাদ দিলে থাকছে হচ্ছে 12 তার মানে 12 বাই 30 এবার যদি কাটাকুটি করি 6 দিয়ে করলে 2 আর এটা হচ্ছে 5 তার মানে হবে 2 বাই 5 উত্তর লিখবে নির্ণয় সরল ফল এত আগেরটাও এরকম ভাবেই লিখবে এবার দেখো 3 এটাকে যদি ভেঙে নি তার মানে 7 বাই 12 প্লাস 45 আর 2 47 বাই 9 প্লাস 11 বাই 18 মাইনাস 12 দুগুণে 24 আর 5 29 বাই 12 হলো এবার যোগটা যদি আমি আগে করে নিই লসাগু কত হচ্ছে দেখো 36 এই তিনটের লসাগু 36 3 12 36 মানে 3 সাথে 21 প্লাস 4 9 36 মানে 4 এর সাথে এটা গুণ 4 সাথে 28 সাথে 2 4 4 আর 16 বাদ দিয়ে 18 প্লাস এটা হবে 22 মাইনাস 29 বাই 12 তাহলে এটা হয়ে যাবে 10 আর 1 11 আর 1 হাতে 1 2 আর 1 3 3 আর 8 11 9 10 11 11 আর 2 12 13 3 হাতে 1 1 আর 1 2 তার মানে 231 বাই 36 মাইনাস 29 বাই 12 এবার 12 আর 36 এর লসাগু কত 36 তার মানে এটা হবে 2 3 1 মাইনাস 3 বারং 36 মানে 3 9 27 সাথে রইল 2 3 2 গুণে 6 আর 2 8 তার মানে এটা হবে 7 কত হলে 1 হয় 4 আর সাথে 11 এটা হয়ে যাবে 9 9 কত হলে 13 9 4 13 এটা হয়ে যাবে এত 36 36 এটা যদি 12 দিয়ে কাটি এটা হবে 3 বারো বারো 144 এটা 3 দিয়ে কাটলে 4 তারপরে নির্ণয় সরল ফল হবে 4 এবার দেখো 4 নাম্বার ওখানে গুণ আছে গুণের কাজটা আগে হবে এটাকে তবু ভেঙে রাখি 7 বাই 2 প্লাস গুণের কাজটা আগে হবে মানে এটা এখান থেকে করলে 2 তার মানে হয়ে যাবে 7 বাই 16 মাইনাস 5 বাই 24 এবার যোগটা আগে হবে 16 যদি লসাগু হয় 8 7 আটা 56 প্লাস 7 মাইনাস হচ্ছে 5 বাই 24 তাহলে এটা হচ্ছে 7 আর 6 13 3 হাতে 1 63 বাই 16 মাইনাস 5 বাই 24 এবার দেখো 16 আর 24 এর লসাগু হচ্ছে 48 3 16 48 তার মানে 3 তিরিকে 9 3 6 18 মাইনাস 24 দুগুণে 48 তার মানে এটা হয়ে যাবে 10 তার মানে 179 বাই 48 তাহলে 179 কে যদি ভাগ করি
3 দিয়ে যদি দি 3 8 এ 24 সাথে 2 3 4 এ 12 আর দিয়ে 13 14 হ্যাঁ 3 দিয়ে যাবে 3 8 এ 24 হাতে রইল 2 3 4 এ 12 আর দিয়ে 13 14 তাহলে এখানে হচ্ছে 4 কত হলো এটা হলো 5 হলো এটা হচ্ছে 3 তার মানে 3 পূর্ণ 35 বাই 48 এবার দেখো 5 এর এর কাজ আগে হয় আমরা জানি তাহলে ভাগ এখানে হচ্ছে 2 বাই 3 এর এটাকে বা এর 1 বাই 9 এর 1 বাই 16 তার মানে এবার যদি কাটাকুটি করি তাহলে দেখো এই 2 এর সাথে 3টি এর আছে মানে এটা হয়ে যাবে 8 তার মানে হচ্ছে আর এখানে 3 নাও 27 তার মানে 3 বাই 8 ভাগ উপরে দেখো কিছু নেই 1 আর নিচে হচ্ছে 8 নং 72 72 ইনটু 3 তার মানে 3 দুগুণে 6 3 সাথে 21 216 তার মানে 3 বাই 8 ইনটু 216 বাই 1 এইটা ঠিক আছে এবার 2 দিয়ে যদি কাটি এটা হবে 4 এটা হবে 108 আবার 2 দিয়ে কাটলে এটা 2 এটা হবে 54 আর এটা 2 দিয়ে কাটলে 27 তাহলে 27 ইনটু 3 মানে 81 এবার দেখো 6 6 মানে এটা যোগের কাজ আগে করব 5 6 30 আর 2 32 বাই 5 প্লাস 10 বাই 3 প্লাস হাফ মাইনাস 7 বাই 10 এবার 5 3 আর 2 এর লসাগু কত হবে 6 30 30 হলে 5 6 30 6 দিয়ে করলে 6 দুগুণে 12 2 হাতে 1 3 6 18 আর 1 19 প্লাস 10 তার মানে এখানে হয়ে যাবে 100 প্লাস 15 মাইনাস 7 বাই 10 তার মানে এটা হবে 5 আর 2 7 1 আর 9 0 হাতে 1 2 আর 1 307 বাই 30 মাইনাস 7 বাই 10 তাহলে লসাগু হবে কত 30 তাহলে লসাগু যদি 30 হয় তাহলে 307 মাইনাস 3 সাথে 21 তার মানে এটা হয়ে যাবে 6 তারপরে হবে 8 তারপরে হবে 2 30 2 দিয়ে কাটলে এটা 15 2 দিয়ে কাটলে 1 4 3 এবার 143 বাই 15 এবার যদি এটাকে আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে 143 6 15 90 7 15 105 9 15 দিতে হবে 9 15 5 9 45 হাতে 4 9 কে 9 4 13 5 কত হলে 13 হয় 5 8 6 11 7 8 5 13 8 তার 9 পূর্ণ 8 বাই 15 এবার দেখো 7 নাম্বার 11 বাই 16 ভাগ এই দুটোর লসাগু হচ্ছে 6 তার মানে 5 এটা হয়ে যাবে 4 মাইনাস 1 বাই 3 এটা হবে ভাগ এখানে হচ্ছে 9 বাই 6 তার মানে 11 বাই 16 এটা উল্টে গেলে 6 বাই 9 তার মানে এখানে যদি কাটাকুটি করি 2 দিয়ে করলে 3 2 দিয়ে করলে 8 তার মানে 33 আরেকটা যাচ্ছে দেখো 3 দিয়ে যদি একে করি 10 3 দিয়ে যদি করি এখানে হচ্ছে 3 তার মানে এখানে থাকছে উপরে থাকছে 1 নিচে থাকছে 24 মাইনাস 1 এর 3 তাহলে দেখো 24 যদি এটা মাইনাসে অ্যান্সার বেরোচ্ছে
ও না দেখো এখানে উপরে 11 আছে, তাহলে এখানে 24, তার মানে 11 মাইনাস 8 তার মানে 3/24, তার মানে উত্তর হবে 1/8 হলো। এবার হচ্ছে 8, তার মানে 3 × 4 = 12 আর 2 × 13 = 14 ভাগ 2 × 3 − 3/8। এবার ভাগের কাজ আগে, তার মানে ভাগটা উল্টে যাবে, 3/2 − 3/8, 3 × 3 = 7 এখানে হয়ে যাচ্ছে 7, তার মানে 7 − 3/8, তাহলে লসাগু হবে 8 × 7 = 56 − 3, তার মানে 53/8। 6 × 7 = 42 2 × 3 = 5 তার মানে 6 × 5 = 8। এবার দেখো 9, এটাকে ভাঙলে 8 × 3 = 11/4 + 6 × 7/2 ভাগ 7 × 14 = 15/7 ভাগ 4 × 52 = 53/4, তার মানে এটা 11/4, ভাগের কাজটা আগে হবে, তার মানে 7/2 × 7/15 ভাগ 15/4। এবার গুণের কাজটা আগে হবে, তার মানে 7 × 7 = 49/30 53/4, এটা করলে 4 আর 30 এর লসাগু কত হবে, 30 তো হয় না, 60 হবে, তাহলে 4 × 15 = 60, 15 × 11 মানে কত হয়, 165, তার মানে 165 + 49 × 2 মানে 9 × 2 = 18, 8 × 7 = 1, 4 × 2 = 8 = 9 ভাগ এটা, তার মানে এটা হচ্ছে 9 আর 8 আর 5 = 13, হাতে 1, 9 আর 6 = 15 আর 1 = 16, 6 হাতে 1 = 2। এবার এইটা উল্টে যাবে, তার মানে এটা হবে 4/53, এটা দিয়ে করলে হচ্ছে 15 = 263। এবার দেখো উপরে থাকছে 263 আর নিচে থাকছে 15 দিয়ে 53 কে গুণ, 3 × 15 = 45, হাতে 4 × 5 = 75 আর 4 = 7 এইটা, ঠিক আছে। এবার দেখো 10, 1 − 1/2 ভাগ 2 − 1/2। এবার এই পার্টটা যখন আমি করবো, এখানে দেখো এইটার আগে এই দেয়া আছে, তার মানে ওই কাজটা আগে হবে, তার মানে 1/2 - এইখানে তোমার হয়ে যাচ্ছে 6 হচ্ছে লসাগু, তার মানে 2 − 1। তাহলে 1 − 1/2 ভাগ 2 − 1/2, ব্র্যাকেটের মধ্যে 1/2 − 2 − 1 মানে 1/6, এইবার দেখো 1 − 1/2 2 − 1/2, এই পার্টটা আগে করতে হবে, তার মানে এটা লসাগু হচ্ছে 6, 3 × 6 − 1 এই, তাহলে 1 − 1/2 ভাগ 2 − 1/2, এখানে কিছু নেই মানে এটা এর হবে 2/6, 2 × 2 = 2, তাহলে থাকছে 1/6, তার মানে 1 − 1/2 ভাগ 2 − 1/6
তাহলে 1 মাইনাস হাফ ভাগ এটা কি হবে 6 হবে লসাগু 12 মাইনাস 1 তার মানে 1 মাইনাস হাফ ভাগ এটা হবে 11 বাই 6 11 বাই 6 মানে উল্টে গেলে 1 মাইনাস হাফ ইনটু 6 বাই 11 তার মানে হয়ে যাবে 3 বাই 11 তাহলে 1 মাইনাস 3 বাই 11 তাহলে লসাগু হচ্ছে 11 11 মাইনাস 3 তার মানে হচ্ছে 8 বাই 11 এবার দেখো 11 দুটো ভাগ আছে তো ভাগের কাজ আগে হবে এটা গুণ হয়ে যাবে 4 বাই 25 এটাও গুণ হয়ে যাবে 8 বাই 1 তাহলে সেক্ষেত্রে দেখো কোনো কাটাকুটি কিন্তু হচ্ছে না তাহলে 2 মাইনাস এইখানে দেখো এইটা গুণ হয়ে যাবে আর এখানেও এটা গুণই আছে তাহলে এটার সাথে এটা কাটাকুটি যাবে তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে দেখো এটা 2 আর এটা হচ্ছে 5 একটাই শুধু কাটাকুটি গেল তাহলে 16 বাই 16 বাই হচ্ছে 3 25 অং 75 না 5 25 অং 125 125 ইনটু 3 তার মানে হচ্ছে 5 125 ইনটু 3 যদি করি তাহলে 5 3 5 15 5 7 1 3 2 6 1 7 এইটা তাহলে সেক্ষেত্রে হচ্ছে 375 2 দিয়ে গুণ করলে 5 2 গুণে 10 এর 0 হাতে 1 7 2 গুণে 14 1 15 5 হাতে 1 750 মাইনাস 16 তার মানে এটা হবে 4 2 2 এখানে 3 এই দেখো এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা উল্টায়নি এটা 25 বাই 4 হবে দেখো এটা হবে মাইনাস 2 2 মাইনাস এটা ইনটু 1 বাই 3 ইনটু 25 বাই 4 ইনটু 8 বাই 1 একবারে করলে এখান থেকে 4 দিয়ে করলে 2 এটা 5 5 দিয়ে করলে 5 তার মানে 5 বাই 3 2 মাইনাস 5 বাই 3 মানে হচ্ছে লসাগু হবে 3 তার মানে 6 মাইনাস 5 তার মানে 1 বাই 3 হবে হলো এরপর দেখো এইটা 2 1 2 1 3 2 ভেঙে রাখছি ক্যালকুলেশন না করলেও 7 বাই 2 ভাগ 7 বাই 3 এটা হবে 5 বাই 4 ভাগ এই ক্যালকুলেশনটা আগে করতে হবে তাহলে 2 প্লাস 11 বাই 3 তার মানে 3 বাই 2 7 বাই 2 ভাগ 7 বাই 3 5 বাই 4 এটা যদি লসাগু 3 হয় 6 প্লাস 11 তার মানে 3 বাই 2 7 বাই 2 ভাগ 7 বাই 3 5 বাই 4 ভাগ এটা হয়ে যাবে 17 বাই 3 তাহলে 3 এর 2 7 এর 2 ভাগ 7 এর 3 এটা হবে 5 বাই 4 ইনটু 3 বাই 17 এই এটা হয়ে যাবে এর এবার এইটা কোনাকুনি গুণ করলে 3 5 15 4 17 68 এবার এর এর কাজটা আগে হয় সেই জন্য এখানে 7 বাই 2 ভাগ
3 দিয়ে কাটলে 3 5 15 7 দিয়ে কে কাটা যায় না 4 এটা হতে তার মানে 5 সাথে 35 বাই 68 তার মানে 3 বাই 2 7 বাই 2 ইনটু সরি 38 বাই 35 7 দিয়ে যদি একে করি 5 2 দিয়ে করলে 34 তার মানে হবে 3 বাই 2 এর 34 বাই 5 2 দিয়ে করলে 17 3 17 51 বাই 5 1 নামলো এখানে 1 মানে 0 নামবে যেহেতু ছোট 10 গুণ 1 এর 5 এবার হচ্ছে 13 তাহলে এটা হবে 14 বাই 13 গুণ 10 মানে 13 বাই 5 ভাগ 15 বাই 2 গুণ 31 বাই 10 2 7 9 13 13 কাটলে 14 বাই 5 ভাগ 5 দিয়ে কাটলে 3 5 দিয়ে কাটলে 2 তার মানে এটা 3 1 কে 3 3 3 কে 9 বাই 4 ভাগ 2 7 9 তার মানে ভাগটা গুণ হয়ে যাবে 14 বাই 5 ইনটু 4 বাই 93 ইনটু 2 7 9 বাই 28 একবার করে দিলাম যেহেতু ওটাও ভাগ ছিল এবার যদি কাটাকুটি যায় 14 দুগুণে 28 এবার এটা যদি যায় এটা দিয়ে 3 দিয়ে যাবে দেখো 3 3 কে 9 3 9 27 2 দিয়ে 4 কে করলে 2 তার মানে হচ্ছে 6 বাই 5 1 পূর্ণ 1 এর 5 এবার দেখো 2 এর 3 এর সঙ্গে কোণাকুণি গুণ করে গুণফল বাইরের কোণাকুণি বক্সে লিখতে বলেছে তার মানে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা এটার সাথে তাহলে 2 এর 3 এর সঙ্গে যদি এই 1 এর 5 টা গুণ করি তাহলে কি হবে দেখো 15 নিচে আর উপরে 2 তার মানে এখানে হবে 2 বাই 15 এই কোণাকুণিটা গুণ করলে কি হবে দেখো 2 দিয়ে 12 কে কাটলে 6 হয়ে যাচ্ছে 3 দিয়ে 3 9 কে কাটলে 3 হয়ে যাচ্ছে আর 3 দিয়ে 6 কে কাটলে হচ্ছে 2 তার মানে থাকছে হচ্ছে 1 এর 2 এবার এইটার সাথে এইটা এটা মানে হচ্ছে কত 6 বাই 5 3 দিয়ে কাটলে 6 কে 2 তার মানে এটা হবে 4 বাই 5 এবার এটার সাথে এটা 3 3 কেটে গেলে 2 বাই 5 ফার্স্ট পার্টটা হয়ে গেল এইবার বলেছে দেখো আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে 2 এর 3 কে ভাগ করব তার মানে এখানে 2 এর 3 ভাগ 2 এর 9 কি হবে তার মানে 2 এর 3 গুণ 9 বাই 2 তাহলে দেখো 1 এর পার্টটা তো হয়েই গেল 2 এর পার্টটা প্রথমে 2 এর 3 তার মানে 2 এর 3 ইনটু 9 বাই 2 তার মানে হবে 3 তার মানে এইটাতে বসবে হচ্ছে 3 এবার 2 এর 3 ভাগ 4 এর 3 দেখো 2 এর 3 ভাগ 4 এর 3 তার মানে 2 এর 3 ইনটু 3 বাই 4 তার মানে এটা হবে হাফ তার মানে এইখানটায় বসবে হচ্ছে হাফ এবার 2 এর 3 ভাগ 3 এর 2 2 এর 3 ভাগ 3 এর 2 তার মানে 2 এর 3 ইনটু 2 এর 3 তার মানে 4 এর 3 এবার 2 এর 3 ভাগ 2 এর 5 2 এর 3 ভাগ 2 এর 5 তার মানে 2 এর 3 ইনটু 5 এর 2 তার মানে
5 এর 3 সেটাকে করলে 1 পূর্ণ 2 এর 3 তার মানে এটা হবে 1 পূর্ণ 2 এর 3 হলো ও দেখো এটা 3 থেকে 9 এটা মানে 4 এর 9 হবে এই এটা 4 এর 9 হলো